আমি এক বক্তা থেকে শুনলাম, রাসূল ইসলাম কোন একদিন কোথাও যাচ্ছিলেন, তখন তারা হুরুর মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। এটা কি সত্য? তাড়াহুড়ের মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন? হ্যাঁ, সত্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, সহি হাদিস দ্বারা প্রমাণিত। যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, এটাকে খোসাখুসি করে এদিক সেদিক নেওয়ার দরকার নেই। এটা সত্যি সত্যি এরকম কোন পরিবেশ থাকলে যেখানে আপনি দাঁড়িয়ে করতে হয়, সেখানে করলে আপনার ঈমান নষ্ট হবে না, কিছু হবে না। এত এটাকে এত কঠিন ভাবে দেখার কোনো কারণ নেই। পরিবেশ যদি এরকম হয়, যেমন অনেক সময় আপনি এমন জায়গায় গেছেন বিশ্বের যেখানে দেখবেন উপরে লাগানো আছে মোবাইল বলা হয়, মানে দাঁড়িয়ে পেশাব করার জায়গায়, নিচে বসার সুযোগ নেই। তো সেখানে দাঁড়িয়ে পেশাব করার তো কোনো দোষের কিছু নেই। রাসূল আসলাম যেখানে করেছিলেন সেখানে এটা হলো সুবাত আর তাকওমিন, ময়লা ফেলার জায়গা। আপনি যদি কোনো দেখেন যে আপনাদের সমস্ত ময়লা ফেলে না, এই রায়পুরা এগুলো কি বলে ডাস্টবিন, এখানে দাঁড়িয়ে আপনি বসেন, আপনার কি হবে, কাপড়ের পেশাবের দিকে যাবে, কাপড়ের দিকে যাবে আবার। সো সেখানে এইটা করেছে, অর্থ হচ্ছে বোঝানোর জন্য, উম্মতরা বিপদে পড়লে এরকম করলে তাদের কোনো সমস্যা নাই, এই জন্য রাসূল সেটা করে দেখিয়েছেন। এটা জায়েজ, এতে কোনো সমস্যা নেই, তবে এটা যদি অভ্যাসে পরিণত না হয়, কারণ রাসূল সারা জীবন এটা করে নাই, একবার করেছেন, জায়েজ বোঝানোর জন্য প্রয়োজনে বিশেষ সমস্যার কারণে করে দেখিয়েছেন। যে এরকম সমস্যা কারো থাকলে, পিঠ ব্যথা থাকলে, বসতে না পারলে, ময়লা থাকলে, অথবা আর কোনো ভালো ব্যবস্থাপনা না থাকলে দাঁড়িয়ে পেশাব করা যায় আছে, কোনো সমস্যা নেই। একেবারে সত্য কথা বলেছেন। অনেকে যারা যদি বাঁকা দৃষ্টিভঙ্গিতে এই পেশাব এই প্রশ্ন করে থাকেন, তাহলে আমরা নিশ্চিত করছি উনি দাঁড়িয়ে বহুবার পেশাব করেছেন। এখন নিশ্চিত করে বললাম, যিনি যদি বাঁকা দৃষ্টিতে প্রশ্ন করে থাকেন, আপনি আপনার নিজকে প্রশ্ন করে দেখুন। অতএব আল্লাহ রাসূল আদর্শ, সকল অবস্থায় আদর্শ, এটা বুঝতে হবে। সেই কথাই বলে আমি একটু একটু যোগ করে নেই, অনেকে এটাকে ঠেলে বলতে পারেন যে সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য করতে চাইছে, ওই জায়গায় নিয়েছে, ওই জায়গায় নিয়েছে, এটা আমরা অন্যায় করেছে, সুন্নাহ এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ আমি একটা জিনিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গত আমরা দেখছিলাম মাশাআল্লাহ, আমার এক ছাত্র উত্তরটা দিয়েছে সুন্দর। তিনি বলছেন যে রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ের রাশিদিন, তাই না? রাসূল বলেছেন কি যা করেছেন যদি প্রমাণিত তার একান্ত খুসুসিয়ত, বিশেষত্ব, যেমন বিয়ে করার বিষয়টি তার একান্ত বিষয়, এগুলি বাদে বাকি সবগুলি যেগুলি রসুল বিশেষত্ব নাই, সেগুলি সবগুলি শূন্য এবং হাদিস আমল করা যাবে, কোনো সমস্যা নেই।